ট্রান্সফরমার বিকল হয়ে দীর্ঘ দু মাস ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত আস্ত একটি গ্রাম। বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হয় দীর্ঘ দু মাস ধরে অন্ধকারে রাত কাটাতে বাধ্য হচ্ছে বলরামপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত ঘাসিটি গ্রামের মানুষজনেরা বলে দাবি তাদের। পাশাপাশি বাড়িতে বিদ্যুৎ না থাকায় গ্রীষ্মের চড়া রোদ ও গরমের হাত থেকে বাঁচতে ছোট ছোট শিশুদের নিয়ে গাছতলায় আশ্রয় নিতে হচ্ছে তাদের। তবে রাত্রি হলেই সমস্যা সীমাহীন হয়ে ওঠে ঘাসিটি গ্রামবাসীর কাছে। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের কাছে অবিলম্বে বিদ্যুৎহীন অবস্থার থেকে মুক্তির দাবি জানান। ঘটনার বিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল জানান, আজ সোমবার তিনি ঘাসিটি গ্রামে গিয়ে বিদ্যুৎ না থাকার অভিযোগটি গ্রামবাসীদের থেকে শুনেছেন এবং যাতে তাড়াতাড়ি ওই গ্রামে বিদ্যুৎ পরিষেবা চালু হয় তার আশ্বাস দিয়েছেন। WBACDCL বলরামপুরের সাব ডিভিশনের ম্যানেজারকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জেলা বিদ্যুৎ দপ্তর থেকে ট্রান্সফরমার না পাওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে গ্রামটি। বলরাম হালদারের রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ। লাইনে অসুবিধা আছে আমাদের গ্রামের, ট্রান্সফরমারটা মানে উড়ে গেছে। কোন গ্রামে এটা? ঘাসিটি। কতদিন থেকে হয়েছে? মোটামুটি ধরুন লগভগ দু মাস কাছাকাছি হয়ে গেল। আচ্ছা, ইলেকট্রিক অফিস কি বলছে? ইলেকট্রিক অফিসে দরখাস্ত জমা হয়েছিল, তখন আসেছিল তো লাইনের ইয়ার লাইনে টানিয়ে দিল, তারপরে তো বন্ধ হয়ে গেছে আর আসেনি। মানে দু মাস ধরে সমস্ত গ্রাম অন্ধকার? হ্যাঁ, পুরো অন্ধকার। আর এখন তো অসুবিধা মানে গরমকালে বুঝছি, ছালিয়া ছিল ছোট আছে, এখন মানে পুরো অসুবিধা মানে ছালিয়া ছিল গরমে মানে রয়েছে। কি চাইছেন এখন? এখন আমাদের যাতে লাইনটা ঠিক হইলে ভালো হতো। নাম কি? আমার নাম হচ্ছে বিমল কুমার হাসদা। তোমরা গরমে থাকছো কি করে? জানানো হয়েছিল ইলেকট্রিক অফিসে? কি বলছে গ্রামটার নাম? কি? ঘাসিডি। ইলেকট্রিক অফিসে কি বলছে আপনাকে? হ্যাঁ, কি বলছে ইলেকট্রিক অফিসে? জান গেলছিল তো আর নাই, আমরা আর নাই, এত নাই জানি কি বলছে। তো কি চাইছেন এখন? যে লাইন লাইন থাকলে ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হয়, কারণ না ছেলে নিয়ে একদমই গরম হচ্ছে না, নাই থাকতে পাচ্ছি। ওই আর কি নাম আপনার? কি নাম? লক্ষ্মী টুডু। বাড়ি কোথায়? ফোন কি নাম জায়গাটা? ঘাসিডি। আমাদের বড়লমা অঞ্চলে যে আমাদের আজকে দুয়ারের সরকারে যে আমাদের ক্যাম্প আছে পড়ার সাথে, সেই ক্যাম্পে আমরা গিয়েছিলাম পরিদর্শনে। ওইখান থেকে ফেরার সময় ওই পড়াইশা সংসদের যে আমাদের ঘাসিডি টোলা, ওইখানে আমরা কিছু জনগণের সাথে যখন আমরা মিলি মিলিত হয়, তখন ওনারা আমাদেরকে বলে বা আমাকে বলে যে আমাদের আজকে মোটামুটি কিছুদিন ধরে আমাদের এখানে পাওয়ার নাই। আমি ওনারা আমাকে বলে যে আমাদের মানে 220 ফেজ ছিল, সেটা আমাদের বলা ছিল যে 3 ফেজ বা ওনাদের ট্রান্সফরমার উড়ে যাই মোটামুটি আজ 1.5 মাস ধরে। তো ওনারা কিন্তু আমাদের কাছে কোনো খবর দিয়েছিল না, আজকে ওনারা আমাদেরকে খবর জানায়, আমাকে জানাই ওখানে। আমি তখন ওনাদেরকে আশ্বাস দিই যে আমি অতি শীঘ্রই আপনাদের যে বিদ্যুতের যে বিচ্ছিন্ন আছে তা আমি যোগাযোগ করে দেবো। তাতে আমি সাথে সাথে আমি জেলা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে ম্যানেজারকে আমি ফোন করেছি, উনি বললেন যে না এরকম আমার কাছে কোনো খবর ছিল না, আপনি জানালেন, আমি দেখছি অতি শীঘ্রই দু একদিনের মধ্যে আমি ওনাদের ট্রান্সফরমার ব্যবস্থা করে ওনাদের কানেকশন করে দিচ্ছি। প্রতিক্রিয়া হচ্ছে আগে ওটা এলাকাতে যদি জিজ্ঞেস করেন সিঙ্গেল ফুলের সেই 10 KV DTR গুলো ছিল, ওদের ওদের প্রপোজাল পাঠিয়ে 25 KV DTR অলরেডি অর্ডার বেরিয়ে গেছে, বাকি যা যা কাজ DTR ছাড়া সব কাজ হয়ে গেছে কমপ্লিট। ওখানে সাবস্টেশন DTR স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, ওদের আগে সিঙ্গেল ফেজ লাইন ছিল সেটা 3 KV কনভার্টার হয়ে গেছে, DTR টা আপনার ডিস্ট্রিক্ট থেকে পেলে লাগিয়ে দেওয়া হবে।